নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। অনেকেই প্রশ্ন করেন, ডাক্তারবাবু, আমার ডগ পাতলা পায়খানা করছে, ওকে কি কি খাবার খাওয়াতে পারবো? এই ভিডিওটি সমস্ত ডগ ওনারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ডগ নরম বা পাতলা পায়খানা করছে, বমি করছে না এবং খিদে ঠিক আছে, সেক্ষেত্রে ডগকে কি কি খাবার খাওয়াতে পারবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই রকম সচেতনতামূলক আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। ডগ পাতলা পায়খানা করলে সবচেয়ে ভালো খাবার হলো বাড়ির তৈরি ভাত। ডগ সহজে ভাত হজম করতে পারে। ভাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় স্টামাকের অতিরিক্ত জল ভাত শোষণ করে নেয়, ফলে পায়খানাকে শক্ত হতে সাহায্য করে। তাই আপনার প্রিয় ডগ পাতলা পায়খানা বা নরম পায়খানা করলে ওকে বাড়ির তৈরি ভাত খাওয়াতে পারেন। লো ফ্যাট এবং প্রোটিনযুক্ত খাবার ডগের পাতলা পায়খানার জন্য খুবই উপকারী। চামড়া ছাড়া মুরগির মাংস, বিশেষ করে ব্রেস্টের অংশ অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে ডগকে খাওয়াতে পারেন। ওই মাংস সিদ্ধ ডগ সহজেই হজম করতে পারে। ওই মাংস অল্প পরিমাণ ভাতের সাথে মিশিয়েও ডগকে খাওয়াতে পারেন। ডগের পেট খারাপ হলে আলু সিদ্ধ ডগের জন্য খুবই উপকারী। আলুতে প্রচুর পরিমাণে সহজ পাচ্য স্টার্চ থাকে। আলুতে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকায় ওই ফাইবার স্টামাকের অতিরিক্ত জল শোষণ করে পাতলা পায়খানাকে শক্ত হতে সাহায্য করে। তবে কখনোই ডগকে কাঁচা আলু খাওয়াবেন না। আলুর খোসা ছাড়িয়ে ডগকে আলু সিদ্ধ খাওয়াবেন। মিষ্টি আলু সিদ্ধ করেও ডগকে খাওয়াতে পারেন। তবে ডগ ডায়াবেটিসে ভুগলে এবং মোটা ডগকে আলু সিদ্ধ খাওয়াবেন না। ডগ পাতলা পায়খানা করলে ডগকে কুমড়ো সিদ্ধ খাওয়াতে পারেন। কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় ওই ফাইবার স্টামাকের অতিরিক্ত জল শোষণ করে পাতলা পায়খানাকে শক্ত হতে সাহায্য করে। কুমড়োতে প্রিবায়োটিক থাকায় কুমড়ো ডগের হজমেও সাহায্য করে। বাড়ির তৈরি টক দই ডগ পাতলা পায়খানা করলে ডগকে খাওয়াতে পারেন। আসলে বাড়ির তৈরি টক দই ডগের জন্য সর্বদাই খুব ভালো খাবার। টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকায় হজমের এনজাইম নিঃসরণে সাহায্য করে, ফলে ডগ সহজেই হজম করতে পারে। ডগ পাতলা পায়খানা করলে গাজর সিদ্ধ ডগের জন্য খুবই উপকারী। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় ওই ফাইবার স্টামাকের অতিরিক্ত জল শোষণ করে পাতলা পায়খানাকে শক্ত হতে সাহায্য করে। তাই ডগ পাতলা পায়খানা করলে গাজর সিদ্ধ খাওয়াতে পারেন। এছাড়া ডিম সিদ্ধ করে ডিমের সাদা অংশ ডগকে খাওয়াতে পারেন। ডগ নরম পায়খানা করলে বা পাতলা পায়খানা করলে ভাত এবং বাড়ির তৈরি টক দই ডগকে খাওয়াতে পারেন। এছাড়া ভাত এবং চামড়া ছাড়া মুরগির মাংস, গাজর, কুমড়ো ইত্যাদি অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে ডগকে খাওয়াতে পারেন। তবে এই খাবারগুলি কখনোই খুব গরম বা খুব ঠান্ডা ডগকে খাওয়াবেন না। সর্বদাই সামান্য উষ্ণ খাবার ডগকে খাওয়াবেন এবং এই খাবারগুলি ডগের পাতলা পায়খানার ট্রিটমেন্টের সাথে সাথে ডগকে খাওয়াতে পারেন। তবে ডগ বমি না করলে এবং ডগের যদি খিদে ঠিক থাকে, সেক্ষেত্রে ডগ পাতলা পায়খানা করলে এই খাবারগুলি ডগকে খাওয়াতে পারেন। তবে ডগ যদি পাতলা পায়খানার সাথে সাথে বমি করে এবং খিদে না থাকে, সেক্ষেত্রে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারের সাথে যোগাযোগ করে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।